হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একদম সকালে নাস্তা থেকে ভিডিওটা শুরু করছি। আজকে আমি সকালবেলা একটু রুটি বানানোর ট্রাই করেছি, আপনারা নিশ্চয়ই সেটা বুঝতেই পারছেন, সেই কারণেই রুটিটা একটু আঁকাবাঁকা হয়ে গেছে। আজকে ফার্স্ট টাইম ট্রাই করিনি, এর আগেও দুই তিনবার ট্রাই করেছিলাম, সেগুলো আরও বেশি খারাপ হয়েছিল, আজকে মোটামুটি খাওয়ার যোগ্য হয়েছে। তো রুটি বানানোর পর আর ভাজার মতো ধৈর্য হয়নি, তাই আম্মুকেই দিয়েছিলাম ভাজতে। আম্মুই আমাকে রুটিটা ভেজে দিয়েছে, এখন আম্মু আমাকে ডিম ভেজে দিচ্ছে। আজকে সকালের নাস্তায় আছে ডিম ভাজি, রুটি আর সবজি। আম্মু কালকে মিষ্টি কুমড়ার তরকারি রান্না করেছিল, সেটাই কিছুটা রয়ে গেছে, তো আজকে এগুলো দিয়েই সকালের নাস্তাটা করে ফেলবো। আজকে আমার সকালবেলা ক্লাস নেই, সেই কারণেই আজকে একটু রিল্যাক্সেই নাস্তাটা করা যাবে। সকালবেলা ক্লাস থাকলে দেখা যায় যে একদম তড়িঘড়ি লেগে যায়, সকালবেলা আমি অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না, যখন ঘুম থেকে উঠি তখন বেশি দেরি হয়ে যায়, তো তখন দেখা যায় যে একদম দৌড়ের উপর থাকতে হয়। আজকে সেরকম কোনো সমস্যা নেই, একদম রিল্যাক্সেই নাস্তাটা করে ফেলা যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতেই ডিমটা ভাজা হয়ে গেছে, আম্মু আমাকে ডিমটা উঠিয়ে দিয়েছে, এখন নাস্তাটা করে ফেলবো। তো তার আগে সবজিটা নিয়ে নেই, এই হচ্ছে মিষ্টি কুমড়ার সবজি। সকালে নাস্তায় কিন্তু চাও আছে, চা ছাড়া আমার আসলে নাস্তা কমপ্লিটই হয় না। আমার দিনে মিনিমাম দুইবার চা খাওয়ার অভ্যাস, আর যদি একবারও মিস হয়ে যায় আমার প্রচুর মাথা ব্যথা করে, তাই চা আমার মাস্ট লাগবেই। আজকে বাজার করা হয়েছে, আপনাদের সাথে এখন সেটাই শেয়ার করছি। এখন যেহেতু মাসের শেষের দিক, তো অত বেশি বাজার করা হয়নি, মূলত বাসায় যে জিনিসগুলো শেষ হয়ে গেছে সেগুলোই আজকে আনা হয়েছে। তো আজকে সবজি টবজি কিছু বাজার করা হয়নি, একটু হালকা পাতলা মুদিখানার জিনিস আর মাছ কেনা হয়েছে, এগুলোই আজকের বাজার। তো আম্মু একটু জিরা কিনেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, চা পাতা, চিনি, ভীম, মাজুনি আর ডমিক্স, মূলত যে জিনিসগুলো বাসায় শেষ হয়ে গেছে সেগুলোই আজকে আনা হয়েছে। তো সাধারণত হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আম্মু বাজার থেকে কিনে না, এগুলো একবারই বেশি করে মিল থেকে ভেঙে আনা হয়, কিন্তু এখন যেহেতু হুট করে শেষ হয়ে গেছে আর আর্জেন্ট লাগবে, সেই কারণেই আম্মু অল্প পরিমাণে কিনে এনেছে। আর ডমিক্সটা মূলত বাথরুমের টাইলস পরিষ্কার করার জন্য আম্মু ইউজ করে, এটা দিয়ে বাথরুমের টাইলসগুলো অনেক বেশি ভালো মতো পরিষ্কার হয়ে যায়, তো সেই কারণে এটা আনা। তো এই তো এগুলো ছিল টুকিটাকি বাজার, আম্মু এবার এগুলোকে গুছিয়ে রাখবে। কালো জিরাটা মূলত আমার বোনের জন্যই আনা, ও কালো জিরা খেতে অনেক পছন্দ করে, একদম কালো জিরা ওকে শুধু ভেজে দিলেই ও অনায়াসে খেয়ে নেয়, ওর এত বেশি পছন্দ আর কি। আজকে বাজার থেকে তিন রকমের মাছ নিয়ে আসা হয়েছে, আম্মু ইলিশ মাছ, কাতলা মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। আমার আম্মু তো খুব বেছে বেছে অল্প কয়েকটা মাছ খায়, তো তেলাপিয়া মাছটা আসলে আমাদের বাসায় কেউই খায় না, শুধুমাত্র আমি খাই। আমি আম্মুকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যাতে আজকে তেলাপিয়া মাছ নিয়ে আসে, আমার অনেক বেশি তেলাপিয়া ফ্রাই খেতে ইচ্ছে করছিল, সেই কারণে আসলে নিয়ে আসা। তো আম্মু মাছগুলো একদম বেছেই নিয়ে এসেছে, আর কাতলা মাছটা আম্মু একটু পিস করে নিয়েছে, একদম বড় বড় তিন পিস করে নিয়ে এসেছে, এখন বাসায় এটা নিজের ইচ্ছা মতো সাইজে কেটে নেবে। বড় মাছ আসলে বাসায় এনে কাটাটা অনেক কষ্টকর, তো বড় মাছ নিলে আম্মু বেশিরভাগ সময়ই বাজার থেকে কেটে নিয়ে আসে। আর এখানে আম্মু দুইটা ইলিশ মাছ এনেছে, বেশি বড় না, একটু ছোট সাইজের ইলিশগুলোই এনেছে। তো এই তো আজকে এগুলোই বাজার করা হয়েছে। আপনাদেরকে তো আগেই বলেছি যে তেলাপিয়া মাছ আমাদের বাসায় কেউ খায় না, তো আমি আম্মুকে বললাম যে আজকে একটু তেলাপিয়া ভুনা করে দিতে। যেহেতু আমাদের বাসায় কেউ তেলাপিয়া খায় না, সেই কারণে আজকে দুই টাইপের মাছ রান্না হবে, আম্মুর জন্য কাতলা মাছ আর আমার জন্য তেলাপিয়া মাছ। কাতলা মাছটা আম্মু করলা দিয়ে রান্না করবে, আর আমার বোন তো কোনো রকমের মাছই খায় না, শুধুমাত্র চিংড়ি মাছ ছাড়া, তো ওর জন্য আলাদা করে তরকারি করাই আছে। আম্মু এখন মাছটাকে কেটে নিচ্ছে,
আমাদের বাসায় শুধুমাত্র আমি সব মাছ খাই, আর তাছাড়া কি এত বেশি মাছ খায় না। আমার কিন্তু মাছ অনেক বেশি ভালোই লাগে আর কি। আর হ্যাঁ, আমার বোন কোনো মাছ খায় না, কিন্তু সব মাছের মাথা কিন্তু সে খায়। আমি বুঝি না যে মাছের মাথা আর মাছের পিসের মধ্যে পার্থক্য কি, কিন্তু সে মাছের মাথা খায়, তবে মাছের পিস খায় না। তাই বাসায় যখনই মাছ রান্না হয়, মাছের মাথাটা ওর জন্য সবসময় রিজার্ভ করা থাকে। মাছ কাটার সময় আম্মু আমাকে একটু শিখিয়েও দিচ্ছিল যে কিভাবে মাছ কাটা যায়। আমি তো আসলে মাছ কাটতে পারি না, তো সেই কারণে আম্মু আমাকে শিখিয়ে দিচ্ছিল। তো এই যে মাছ কাটা হয়ে গেছে, কাটাকাটির কাজ শেষ। এবার রান্নার পালা। আম্মু প্রথমেই তেলাপিয়া মাছটাকে রান্না করে নেবে। তো মাছটাকে আম্মু প্রথমে ভালো মতো ধুয়ে নিল। এবার আম্মু মাছটাকে ম্যারিনেট করে রাখবে। আম্মু এখানে ম্যারিনেশনের জন্য লেবু ইউজ করেছে, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। ব্যাস সব কিছুকে দিয়ে ভালো মতো মেখে আম্মু মাছটাকে রেখে দেবে। দুপুরে রান্না শুরু হয়ে গেছে। আম্মু আগেই ভাতটাকে উঠিয়ে দিয়েছে। পাশের চুলায় আম্মু পানি গরম হতে দিয়েছে। এর মধ্যে আম্মু করলাগুলোকে দেবে সিদ্ধ করার জন্য। করলাটা আম্মু রান্না করার আগে এভাবে সিদ্ধ করে নেয়, এর ফলে তিতা ভাবটা কম লাগে আর কি। আম্মু করলাটাকে বেশিক্ষণ সিদ্ধ করবে না, জাস্ট অল্প একটু সময় ভাপিয়ে নেবে। আম্মু এক ঘন্টার মতো মাছটাকে ম্যারিনেট করে রেখেছিল। এবার আম্মু প্রথমেই মাছটাকে ভেজে নেবে, তারপরে এটা ভুনা করে দেবে। তো তার জন্য আম্মু প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আম্মু মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছে। এই তরকারিটা শুধুমাত্র আমার একার জন্যই। আর আমি আপনাদেরকে বলে রাখি যে তরকারিটা কিন্তু আসলে শেষমেশ নষ্ট হয়ে গেছে, কারণ এতগুলো মাছ আমার একার পক্ষে খাওয়া সম্ভব হয়নি। ফ্রিজে থাকতে থাকতে একসময় মাছটা পচে গেছে আর ফেলে দিতে হয়েছে। তো যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে। এবার আম্মু এগুলোকে নামিয়ে নিল। এখন এই একই তেলের মধ্যে আম্মু পেঁয়াজ দিয়ে দিচ্ছে বেশি করে। মাছটা একদম ভুনা ভুনা করা হবে, তার জন্য পেঁয়াজ একটু বেশি লাগবে। এবার পেঁয়াজটাকে আমাদের ভালো মতো ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আম্মু মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছে। আম্মু এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর 2 চামচ জিরা বাটা দিয়ে দিয়েছে। এবার আম্মু এর মধ্যে পানি দিয়ে দিচ্ছে। পানি দেওয়ার পরে এর মধ্যে আম্মু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবে। সবশেষে আম্মু এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণ একটু কমই দেওয়া হয়েছে, যেহেতু মাছের মধ্যে অলরেডি লবণটা আছে। একদম মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা একদমই না থাকে। তো মশলাটা কষানো হয়ে গেলে আম্মু এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছে। ব্যাস এবার পানি দিয়ে মাছটাকে ভালো মতো রান্না করে নিতে হবে। তো তরকারিটা যখন প্রায় হয়ে এসেছে, আম্মু এর মধ্যে কাঁচামরিচ কেটে দিচ্ছে। কাঁচামরিচটা আসলে তরকারির স্বাদটা একটু বাড়িয়ে দেয় আর কি। আম্মু বেশিরভাগ ক্ষেত্রেই তরকারির মধ্যে কাঁচামরিচ দিয়ে দেয়। ফাইনালি মাছটা রান্না হয়ে গেছে। এখানে করলা দিয়ে কাতলা মাছটাও হয়ে গেছে আর আমি খেতে বসে পড়েছি। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।